నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు ఏయ్ నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు ఒర మిష్టి ఒర దిష్టు ఒర కర్ణ మరమడి ఒదర్ గలయ గలయ భాప్ కరే నా కఖనో ఆరి నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া বেপাড়ার সব লোক তিনটে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা বুঝলি বল্টু, এই কয়েকদিন ধরে একটা ব্যবসা গরম পড়েছে, তুই তো বললাম না বাস বয়ে পুষ করে উড়ে যাচ্ছে। ঠিক বলেছিস না, গতকাল আমার বাবা বাজার থেকে 1 কিলো চা পাতা আর 2 কিলো চিনি কিনে এনে আমাদের বাড়ির ছাদের উপর যে জলের ট্যাঙ্কটা আছে না তাতে ঢেলে দিয়েছে। কেন কেন? ওরে পাগল, এটাও বুঝলি না, বাইরে এত গরম যে ট্যাঙ্কের জল ফুটে টকবক 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 করছে, তাই এখন বাথরুমের কল খুললেই গরম গরম লিকার চা পাওয়া যায়। তোর বাবার তো হেভি বুদ্ধি না, তোকে দেখলে বোঝা যায় না তোর বাবা বুদ্ধিমান। ভাবছি একটা পাইপ কিনে তোর বাড়ির ট্যাঙ্কের সঙ্গে আমাদের বাড়ির বেসিনের কল কানেক্ট করে দেব, তাহলে দাঁত মাজতে মাজতে বেসিনটি খাওয়া হয়ে যাবে। কি বল? বেসিনটি সেটা আবার কি? আরে বিছানায় বসে খেলে বেডটি আর বেসিনের সামনে দাঁড়িয়ে খেলে বেসিনটি। জেনারেল নলেজ ভাই, সবার থাকে না। চেষ্টা কর চেষ্টা কর, আমার সঙ্গে মেশ তোরও হবে। আচ্ছা নাট, আজ তো রবিবার, মানে আজই তো তোর রাঙা দাদু এই দাসপাড়া ছেড়ে পাটনায় ফিরে যাচ্ছে, কি তাই তো? শুধু রাঙা দাদু নয়, রাঙা দাদুকে ছেড়ে দিয়ে আসতে আমার মাও সঙ্গে যাচ্ছে, তাই আগামী 7 দিন বাড়িতে শুধু আমি আর বাবা। নো ভালো ভালো রান্না, অনলি কান্না আর কান্না। কি রে নাট, এখন চুপ মেরে গেলি কেন? আমার না একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে বল্টু, আমি চললাম, টাটা। আরে কোথায় যাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, ও দাদু দাদু কি চাই? টিপস তবে বলি শোন, খালি পেটে জল, ভরা পেটে ফল, নাকে কানে তেল আর মাঝে মাঝে বেল, তার উপরে যোগ ব্যায়ামটা চালিয়ে যেতে হবে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে। না না না, এই টিপস নয় দাদু, টাকা টাকা। টাকা টাকা কি গাছে ফলে নাকি? তুমি যা কিপটে না দাদু, তোমার কাছে টাকা চাওয়া আর বাঘের দুধ দিয়ে ছানা বানানো দুটোই সমান। আচ্ছা দাদু, একটা প্রশ্ন ছিল, করবো গো, নিরীহ প্রশ্ন, বাঘের মতো নয় ছাগলের মতো। আবার কি প্রশ্ন? বলছি যোগ ব্যায়াম করলে তো শরীর সুস্থ থাকে, তার মানে বিয়োগ ব্যায়াম করলে কি শরীর খারাপ হয়ে যায়? বলো না বলো। আবার আবার বাদামো শুরু করেছিস? কি হয়েছে রে নাট? দেখো না মা, দাদুর কাছে টিপস চাইছে কিন্তু দাদু দিচ্ছে না, টিপসেও টিপটামি করছে। থাক থাক, আমার কাছে নালিশ করতে হবে না, এই নে। মাত্র 5 টাকা? 5 টাকা? না 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 না, ওটা তো খুচরো ছিল না বলে দিলাম, খুচরো করে 3 টাকা ফেরত দিয়ে যাবি। সত্যি দাদু তুমি পারো বটে, 1 টাকা আন্টি পালং শাক তার আবার ক্যাশ মেমো। এই বিচ্ছু ছেলে, এত পাকা পাকা কথা কোথা থেকে শিখছিস? শুনি লাগছে, ও নিজের ছেলেকে এত কষ্ট দাও কেন বলো তো? পাড়ার তো অনেক ছেলে আছে, তাদের টানো না, চলো চলো, আমার লাগছে। আরে তোমরা তাড়াতাড়ি করো, দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে যে। এই তো এই তো, আমি আমি রেডি। শোন নাট, একদম দুষ্টুমি করবি না, ফ্রিজে আজ রাতে আর কাল সকালের খাবার রাখা আছে, বাবা গরম করে দেবে,
কাল দুপুর থেকে বাবা রান্না করবে, একদম বাইরের খাবার নয়। মহা বিপদে পড়ে গেল দেখছি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো নাটকে একদম বাইরের খাবার খাওয়াবে না, আর তুমিও খাবে না। রাঙা মামা বলেছেন নাট বাইরের খাবার খেলে আরো মোটা হয়ে যাবে, কি রাঙা মামা তাই না? ঠিক, এত মোটা হয়ে যাবে এই যে মুখে একটা সুর আর পেছনে একটা ল্যাজ জুড়ে দিলে চিড়িয়াখানায় হাতির চাকরিটা পর্যন্ত হয়ে যাবে। সাবধানে থেকো কিন্তু তোমরা। বাবা বল এবার কি হবে গো বাবা? শেষ পর্যন্ত আমার ভাগ্যে না খেয়ে মরা লেখা ছিল বাবা। বুদ্ধি আমাদের জিনগত ট্যালেন্ট, কি বলো বাবা? নাট প্রতিদিন আমাকে ডাকতে আমার বাড়ি চলে আসে, আর এখনো নাটের দেখা নেই, কি রকম হলো ব্যাপারটা? আমার মনে হয় নাট আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। দাঁড়া আজ একবার দেখা পাই। এই নাট, নাট, এই নাট, ওই তো আমার বেস্ট ফ্রেন্ড বল্টু আছে, যাই বল্টুর কাছে গিয়েই আমার মনের দুঃখের কথাগুলো উগড়ে দিই। বল্টু যদি আমাকে ধরতে না পারে তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। এই কি হয়েছে রে তোর, এমন ঘাড় নিচু করে হাঁটছিস কেন? বল্টু আমার বন্ধু, আমার প্রাণের দোষ। আরে নাট কাঁদছিস কেন? নাট কি হলো? সে দুঃখের কথা তোকে আর কি বলবো বল্টু। ঘাড়টাও নিচে নেমে গেছে, দেখ অদ্ভুত ব্যাপার, পেটের টানের চোটে তোর ঘাড় নিচে নেমে গেল। তুই আমাকে সন্দেহ করছিস বল্টু, আমাকে বিশ্বাস করছিস না তাই তো? একটা জিনিস সব সময় মাথায় রাখবি বল্টু, শরীরের প্রত্যেকটা অঙ্গ একে অপরের সঙ্গে কানেক্টেড। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলে তোর পায়ে একটা চিমটি কেটে দেখ, তোর গলা থেকে আওয়াজ বেরোবে। এবার বিশ্বাস হলো তো বল্টু? হ্যাঁ 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 রে নাট, পায়ের সঙ্গে যদি গলার কানেকশন থাকতে পারে তাহলে পেটের সঙ্গে ঘাড়ের কানেকশন থাকাটাও অসম্ভব কিছুই নয়। চল নাট, চল তুই আজ আমাদের বাড়িতে ব্রেকফাস্ট করবি, তারপর আমরা একসঙ্গে স্কুলে যাব। এত করে যখন জোর করছিস তখন চল। একটা দুধ চা কম চিনি দিয়ে দে তো। দুধ চা হবে না কাকু, দুধ নেই। তবে ওই লিকার চাই দে। লিকারও হবে না, চা পাতা নেই। যা বাবা, তবে দুটো বিস্কুট দে, চিবি চিবিয়ে খাই। তাও হবে না কাকু, বিস্কুটে পিঁপড়ে ধরে গেছে। তাহলে একটা কাজ কর, আমাকে একটা তালা চাবি দে। সে কি শেষ পর্যন্ত তালা চাবি খাবেন নাকি কাকু? না 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 না, তোর দোকানটা বন্ধ করে তালা চাবি মেরে দেবো। কিছুই যখন নেই তখন দোকান খুলে দেখে কি লাভ শুনি?
কে কি রজনী বাবু আপনাকে এমন মনমরা দেখাচ্ছে কেন কোনো আপদ বিপদ হলো নাকি আপনার সন্ধানে কোনো ভালো হোটেল আছে এক ছিল আমার বাপের হোটেল ছোটবেলায় রোজ ওখানে খেতাম চেনাশোনার মধ্যে আর তো তেমন কোনো বাপ রে বাবা তবে তো মহা বিপদে পড়ে গেল দেখছি বিপদ কিসের বিপদ মশাই সে দুঃখের কথা আপনাকে আর কি বলি বলুন নাটের মা আমাকে আর নাটকে পেট ভরে খেতে দিচ্ছে না ভাত ডাল চাইলে জল দিচ্ছে তরকারি চাইলে আলুর খোসা দিচ্ছে এবার আপনি বলুন দাদা ওগুলো দিয়ে ভাত মেখে কতদিন খাওয়া যায় কি এ তো রীতিমত অত্যাচার যাকে বলে ক্রাইম ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না চলুন 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 আমার বাড়ি চলুন আজ বাড়িতে আলু চচ্চড়ি আর ময়দার রুটি হয়েছে যাওয়ার পথে এক কিলো জিলিপি কিনে নেব দুজনে মিলে জমিয়ে ব্রেকফাস্টটা করা যাবে কি বলেন আচ্ছা আপনি যখন এত জোর করছেন তখন চলুন ও যা সুন্দর লুচিগুলো ভেজেছিল না পুরো মাখন মাখন নয় ঘি ঘি ওগুলো ঘিয়ে ভাজা লুচি ওই হলো ঘি মাখন মাখন ঘি পাগলা খাবি কি কি তাই তো বলটু আচ্ছা কালকে তোর বাড়িতে হালকা করে ব্রেকফাস্টটা করে ফেলবো আরে চলে আসিস না আমাদের বাড়িতে তোর জন্য দরজা সব সময় খোলা না না সব সময় দরজা খুলে রাখিস না বলটু চোর ডাকাত ঢুকে পড়বে তো মানে তাতে অন্য কোনো ক্ষতি নেই আমার খাবার দাবার খেয়ে চলে যাবে যাগে আমি যাওয়ার আগে তোকে ঠিক ফোন করে দেবো তখন খুলে দিলেই হবে কেমন বাবা ও বাবা আবার খিদে পাচ্ছে সকালে বল্টুর বাড়ি থেকে বেশি করে খেয়ে আসতে পারলি না খেয়েছিলাম তো বাবা সব হজম হয়ে গেছে তোর মা যদি জানতে পারে বাড়িতে রান্না করার ভয় আমরা দুই বাপ বেটা মিলে তোর মায়ের নামে মিথ্যে কথা বলে এরোর বাড়িতে খেয়ে বেড়াচ্ছি তাহলে ফিরে এসে আমাদের যে কি অবস্থা করবে সেটা ভাবলেই আমার উড়িয়ে বাবা রে কোনো চিন্তা করো না বাবা আমি হলাম জাত অভিনেতা আমার রক্তে শুধুই অভিনয় এমন অ্যাক্টিং করব না যে মা কিছুই বুঝতে পারবে না তোমাকে শুধু একটু সাপোর্ট দিতে হবে মানে যাকে বলে সাপোর্টিং অ্যাক্টর বেশ তো কি করতে হবে বল আজ সকালে আমি বল্টুর বাড়িতে ব্রেকফাস্ট করেছি তাই আজ বল্টুর বাড়ি তুমি যাবে লাঞ্চ করতে কেমন বুঝেছি আর তুই যাবি করালি দাদুর বাড়ি হ্যাঁ একদম কারেক্ট দাদু ও দাদু এই কে রে ও না তুই বল সকালে রুটি আর আলু চচ্চড়ি আর দুপুরে ভাত আর মাছের ঝোল সকালে গরম লুচি দুপুরে ভাত আর মাংসের ঝোল এবার আমাদের নেক্সট টার্গেট পেটে বেশি জোরে হাঁটলে যেটুকু এনার্জি আছে সব বেরিয়ে যাবে ঠিক বলেছিস নাট আয় বাবা আয় ধীরে ধীরে আয় না জানি এইভাবে না খেয়ে আর কতদিন পড়ে থাকতে হবে আহরে আপনাদের না খেয়ে এমন অবস্থা হলো কি করে দাদা কথা 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 হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আন্টি আমার বাবা না
খালি পেটে একদম কথা বলতে পারে না আন্টি, কথা জড়িয়ে যায়। এবার বলুন দাদা, আপনাদের এই অবস্থা? সব আমার মায়ের জন্য আন্টি, মা আর আমাদের পেট ভরে খেতে দেয় না, মায়ের অত্যাচারের সামনে আমি আর বাবা ক্ষুদ্র পিঁপড়ে আন্টি। সে কি মিত্তির আন্টিকে পুরো ইমোশনাল করে দিয়েছি বলো বাবা, একবারে ঝরঝর করে কাঁদছিল, কি বলো? আজকে ব্রেকফাস্টটা তো হয়ে গেল, এবার আমাদের কম্পিটিশনটা আরো টাফ হতে চলেছে, কারণ আমাদের নেক্সট টার্গেট বড়বাবু। ঠিক বলেছো বাবা, বড়বাবু এত কিপটে না যে চায়ে ঢালার জন্য আলাদা করে চিনি কেনে না, নিজের আঙুলটাই চুবিয়ে নেয়। সে কি রে, আঙুল চোবালেই চা মিষ্টি হয়ে যায়? হ্যাঁ বাবা, তুমি জানো না বড়বাবু তো হাই সুগার। বড় বাবু বড় বাবু, আমি ডায়েরি করতে চাই। এখন আর ডায়েরি চলে না ম্যাডাম, যা লেখার ফোনে লিখে রাখুন। না না না, এ ডায়েরি সে ডায়েরি নো স্যার, আমি নাচের মায়ের নামে ডায়েরি করতে চাই। নাচের মা এই নাচ আর নাচের বাবার উপর অত্যাচার করছে, ওদের খেতে দিচ্ছে না। আহারে, ওই ফুটফুটের ছেলেটার মুখটার দিকে আর তাকানো যাচ্ছে না। চি 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 চি, আমি নাটের মাকে গ্রেফতার করব, হাজতে দেব। কি হয়েছে স্যার, কাকে হাজতে দেবেন? এই যে মানিক, এত জোর, আর তার বাবা কোথায়? আহারে, না খেয়ে বেচারা দুটো শুকিয়ে শুটকি মাছ হয়ে গেল মনে হয়। কে স্যার, নাট আর নাটের বাবা? হ্যাঁ, তো তারা কোথায়? ওই তো নাট আর আঙ্কেল আসছে। বাবা ওই দেখো। ওরে নাথ, বাবা আমার ধরা পড়ে যাবো না তো? নো চিন্তা বাবা, আমি তো আছি। এই যে দাদা, কি শুনছি আপনাদের নামে, হ্যাঁ, ও আপনারা নাকি না খেয়ে উপোস করছেন? এই উপোস যে সে উপোস নয় স্যার, মায়ের জন্য উপোস। জয় মা। অনেক অত্যাচার সহ্য করেছেন আপনারা, আর নয় আমি আজই যাব নাটের মায়ের কাছে, গিয়ে জিজ্ঞাসা করব কেন 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 সে আপনাদের ওপর এইভাবে অত্যাচার করছে। কি কোড়ালি বাবুকে আটকান, উনি আমাদের বাড়িতে ঢোকার পথ বন্ধ করে ছাড়বেন মনে হচ্ছে। কেন কেন? একবার যদি মায়ের কানে খবর যায় যে আমরা আপনাদের কাছে মায়ের নামে কমপ্লেন করেছি, তাহলে মা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা সারা জীবনের মতো বন্ধ করে দেবে। আমারও খুব কান্না পায়। কাঁদবো না তো কি করবো বল বল্টু। আপনারা একদম চিন্তা করবেন না, আরে আমি হলাম আইনের রক্ষক, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না, একটা মশাও না। ওই তো বৌদি, দাঁড়ান বলছি। কি আপনারা সব এখানে একসাথে? এই যে বৌমা, তুমি কি শুরু করেছো বলো তো শুনি, নাচ আর নাচের বাবাকে খালি পেটে রেখে তুমি কি আনন্দ পাচ্ছ বলো তো? হ্যাঁ সে কি? ও বাবা,
এবারে গেলাম। আপনি একজন অত্যাচারী মা, চলুন চলুন আমি আপনাকে লকআপে ঢোকাবো। ঠিক বলেছেন স্যার। এই 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 নাট, কি হচ্ছে কি বলতো, কিছুই তো বুঝতে পারছি না। বলি হচ্ছেটা কি? মিসআন্ডারস্ট্যান্ডিং মা। না 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 না, কোনো মিসফিস নেই, কোনো মিসফিস নেই। মোদ্দা কথা হচ্ছে, তুমি নাচ আর নাচের বাবাকে গত কয়েকদিন ধরে একই বাজে খালি পেটে রেখেছো, পেট ভরে খেতে পর্যন্ত দিচ্ছ না। ছি 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 ছি, আপনার কাছে এমনটা কিন্তু আশা করিনি ম্যাডাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমি তো গত দুদিন বাড়িতেই ছিলাম না। ছাড়ো না, বলছি শোনো না, বলছি ছাড়ো না ওসব। তোমার তো 7 দিন পরে ফেরার কথা ছিল, তো আজ হঠাৎ। ছাড়ো না বললেই ছাড়া যায়? হ্যাঁ, ও এইবার বুঝেছি, তোমরা দুই বাপ বেটা মিলে নিশ্চয়ই কোনো গোলমাল করেছো। হ্যাঁ, তুমি বাজি ছিলে না, তবে না তার নাচের বাবা যে বললো যে তুমি ওদের খেতে দিচ্ছ না, শুধু তাই নয়, না তার নাচের বাবা সকালে আমার বাড়ি, দুপুরে এর বাড়ি, রাতে তার বাড়ি, এই সব করে খেয়ে বেড়াচ্ছে। সে কি এই যে তোমাদের বলে গেলাম বাড়িতে রান্না করতে, আর তোমরা এই সব করে বেরিয়েছো? বাবা পালাও, আমরা ধরা পড়ে গেছি। পালিয়ে লাভ নেই এই বলে দিলাম, দেখবো কতদিন পালিয়ে পালিয়ে থাকতে পারো তোমরা। বুঝুন কাণ্ড, বাপ বেটা মিলে রান্না করার ভয়ে এই কাণ্ড করে বেড়াচ্ছিল। অনেক রাত হয়ে গেছে নাট, চল চল এবার বাড়ি যাই, চল। চলো বাবা, মায়ের রাগ এখন হয়তো আর নেই। ও বাবা, তুমি একবার মাকে বুঝিয়ে বলো না। তোর মা খুব রাগ করে আছে, আমাদের বাড়িতে ঢুকতে দেবে না। আমার খুব খিদে পেয়েছে বাবা। ঠিক আছে চল, একবার চেষ্টা করে দেখা যাক। শুনছো গো, খোলো না, একটি বার দরজাটা খোলো না। আমি তো তোমার নিজের ছেলে মা, সামান্য খাবারের জন্য এইটুকু অপরাধ তুমি ক্ষমা করতে পারছো না মা। আর বলছি তো হবে না, দরজাটা খোলো না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।